জেনারেটরের তারের সংস্পর্শে এসে মৃত হাট ব্যবসায়ী, গ্রেপ্তার হাটে বিদ্যুৎ সরবরাহ কর্মী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বাগদার হেলেঞ্চা হাটে। মৃত ব্যবসায়ী অসিত বিশ্বাস, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। প্রতিদিনের মতো এদিনও হাট বসেছিল, ক্রেতারাও একটু একটু করে ভিড় জমাচ্ছিলেন হাটে। আচমকাই দুর্ঘটনা, জেনারেটরের তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল হাটের ব্যবসায়ীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা বাজার সংলগ্ন হাটে। ঘটনায় মৃত্যু সবজি বিক্রেতা অসিত বিশ্বাসের, বাড়ি স্থানীয় ট্যাঙ্কিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও হাটে গেছিলেন। দড়ি টাঙানোর সময় কোনোভাবে বিদ্যুৎ পরিবাহী জেনারেটরের তারের সংস্পর্শে চলে আসেন তিনি, সে সময়ই ঘটে দুর্ঘটনা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় অভিযোগ জানানো হলে ওই হাটে জেনারেটর সরবরাহকারী কর্মী বাপি মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। এদিন সকালেও হাটে গিয়ে দেখা গেল যত্রতত্র ছড়িয়ে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। বেশিরভাগ তারের সংযোগের স্থলে নেই কোনো লিকোপ্লাস্টের ব্যবস্থা, একেবারে উন্মুক্ত খোলা অবস্থায় পড়ে রয়েছে তারগুলি। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেল, আলু আদা পেঁয়াজ রসুনের ব্যবসা করতেন ওই ব্যক্তি, দীর্ঘদিন ধরেই হাটে ব্যবসা করেন। রবিবার দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলেন হাটের উদ্দেশ্যে, কিন্তু হাটে যে মৃত্যু ফাঁদ পেতে অপেক্ষা করছে তা ভুনাক্ষরেও টের পাননি তিনি। স্থানীয়রা জানালেন, দোকানের ত্রিপল টাঙানোর জন্য দড়ি বাঁধতে গিয়ে ভুলবশত জেনারেটরের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। বেশ কিছু সময় দাঁড়িয়েছিলেন একইভাবে, এরপরই বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আলু বিক্রি করে, পেঁয়াজ রসুন আদা সবজি, তা তো জানি না কি করে হয়েছে না হয়েছে আমি বলতে পারি না, কি করে লোড ছিল না কি ছিল আমি জানি না। এখন ছেলের মৃত্যু ওই পর্যন্তই এইটুকু জানি। সাড়ে পাঁচটার সময় তোমার ওই সন্ধে হয়ে যাচ্ছে, দোকানের পরে ভিড় হয়ে যাবে, তারপরে ওই তার বাল্বটা দোকানে দিয়ে ওই দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল তারে, হয়তো তারটা লুজ ছিল, সাইডে হাতে লেগে গিয়েছে আর ঢুকতে পারিনি। হাটের মালিক যদি একটু চেক করে হাটের লাগার আগে, তাহলে আর এটা হতো না। আর ওই তারটা নাকি আগেও শুনেছি লুজ ছিল, তা সেটা তাকে করা উচিত ছিল ওদের। হাট মালিকের পরিবার সূত্রে জানা গেছে, বিগত বছরগুলিতে যেভাবে হাট চলে আসছে এদিনও তার ব্যতিক্রম হয়নি। যেভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়েছিল, তবে মৃত ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হাট মালিক কর্তৃপক্ষ। আমাদের হাটে একজন ব্যবসায়ী বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছেন, মানে জেনারেটরের লাইনে মারা গেছেন, বিদ্যুৎ নয়। এবার হচ্ছে গিয়ে হাটের আমরা এসে জানতে পারলাম যে একজন আমার দোকানদার মানে জেনারেটরের লাইনে হাত দড়ি বাঁধতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রত্যেকটা হাটে যেভাবে থাকে আমাদের হাটেও সেইভাবেই তারটা রাখা আছে। আমরা আমার দোকানদারের যে পরিবার আছে তাদের পাশে আমরা আছি এবং সমস্ত দোকানদারের পাশেই আমরা আছি। এ বিষয়ে হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চাইনা বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা অসহায় পরিবারটির সাথে দেখা করেছিলাম, তাদের পাশে থাকার সব রকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। হাট মালিককে ডেকে বলে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা দেবার জন্য তারগুলি ঠিক করবার কথা। ট্যাঙ্কিপাড়াতে খুব বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটেছে, যে হাট মালিক যে এই কাজটা করেছে ঠিক ভালো করেনি এবং আজকে তার এই দুর্ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে অন্য আরেকজনের ঘটতে পারে। কেননা আজকে সে সবজি বিক্রি করে খায়, তার দুটো বাচ্চা আছে, ছোট ছোট বউটা একদম অল্প বয়স। আমি সেখানে গেছি এবং আমার পঞ্চায়েত থেকে আমার ওখানকার যে জনপ্রতিনিধি আছে সেও ওখানে ছিল। আমরা পঞ্চায়েত তরফ থেকে আমরা সবসময় ওদের পাশে আছি এবং সবসময় থাকবো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ কর্মী বাপি মণ্ডলকে এদিন বাগদা থানার পক্ষ থেকে বনগাঁ আদালতে তোলা হয়। ভালো মানুষ, আমরা হেসে খেলে সবাই বসে ভাত খেয়েছি এক জায়গায়, হেঁটে উনি বলছে কি যে ঘুমোচ্ছেন, ফোন করিনি কি কি করা হয়েছে, ওই কনে তার নাকি টাঙাইছে কারেন্টে, সেই জায়গায় হাত দিয়ে ঝুলেছিল। বলছি বাজারে যে সবাই ব্যবসা বাণিজ্য করে, যাতে কারের এরকম দুর্ঘটনা না ঘটে
যাতে তারগুলো সুস্থভাবে বা ভালোভাবে তারগুলো সারিয়ে রাখে বা একটা লোক রাখে যাতে তারগুলো দোকানে দোকানে দেওয়ার জন্য। আর এই যে আমার দাদা হয়, দাদাটা মারা গেছে, যাতে আমার ছোট ছোট ভাইপুরা বলে বাচ্চাটা বড় বাচ্চাটা কেবল মাধ্যমিকের সামনে দেবে, আর ছোটটার বয়স এই 5 বছর, ওদের তো পড়াশোনা মানে সাহায্য করার মতন 1 পয়সা দেওয়ার মতন কেউই নেই। আর আমার কাকার বয়স হয়ে গেছে, সে যে সংসারটা ধরে রাখে সেরকমও নেই, আর্থিক অবস্থা সাহায্য করার মতন কেউই নেই এরকমই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।